Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে আসলে আমরা যে যেভাবে আছি আল্লাহ সবাইকেই ভালো রেখেছেন। তো আসলে আমার আম্মু আজকে প্রায় দেড় মাস যাবত অসুস্থ। দেড় মাস আগে আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, আর আম্মুকে একটু হসপিটালাইজড করাও লাগে, যার কারণে আসলে আমি আজকে প্রায় দেড় মাস যাবত অসুস্থ। আম্মু প্লাস বাসার সমস্ত মানে যে সিচুয়েশনটা আর কি, সব কিছু মিলায় না ওই ভিডিও করার জন্য টাইম পাচ্ছি না। তো আমি আসলে একটা ব্লগ রেডি করে রেখেছি, কিন্তু ওটা নিয়েও কাজ করতে পারছি না, ভয়েস দিতে পারছি না। সো খুব জলদি চেষ্টা করব ব্লগটা শেয়ার করতে। আর আমি এখন ছাদে এসেছি, তো ভাবলাম কেন না আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে ফেলি। এই ভিডিওটা আসলে তেমন কিছুই না, আমি জাস্ট সকালে এলাম, এসে দেখি এই তো ছাদে সব টপগুলো আসলে কালার করিয়ে নেওয়া হচ্ছে, যেহেতু উইন্টার চলে এসেছে। সো আমাদের ছাদে আমরা উইন্টারের জন্য গাছ লাগাবো, আর এটা আসলে এভরি ইয়ার আমরা করি। এই বছরও যদিও মন মেজাজ বাসার সবার অতটা ভালো না, তারপরেও আমরা টুকটাক অল্প পরিসরে যতটুকুই পারি ছাদটাকে গোছাবো। আর আমি নিজেও ইদানিং খুব ব্যস্ত থাকি, আজকে কিছুটা ফ্রি আছি তাই ছাদেও চলে এলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি। এই তো এখানে কিন্তু যা দেখছেন সব ছোট ছোট, একদম এই এই সাইজের ছোট ছোট চারা লাগানো হয়েছে বিভিন্ন ফুলের। হ্যাঁ, এগুলো যখন বড় হবে ফুল হবে আমি তো সবই আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব। তো এই তো, আর এই যে দেখেন, আপনাদের সাথে আগে শেয়ার করতাম এই মরিচ গাছটা, এটাতে দেখেন মরিচগুলো একদম পেকে গিয়েছে, এগুলো থেকে আবার বীজ করব ইনশাল্লাহ। তো এই চারিটাকেও না একটু গ্রিন আর রেড দিয়ে কালার করে নিয়েছি, এই যে আমাদের সেই কলা গাছটা। আর আমার নাগা মরিচের গাছে দেখেন এই যে সুন্দর মরিচ আসছে, এটাও দেখিয়েছিলাম আপনাদেরকে আমার লাস্ট ভিডিওতে। আসলে বললাম না, কাজ করতে পারছি না, একটু যে ভিডিও মেক করব কাজ করতে পারছি না, তাই এই র ভিডিওটা শেয়ার করছি। সবাই আসলে আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন। আমি আম্মুর হসপিটালে যাওয়ার আগের থেকে নিয়ে হসপিটালে অ্যাডমিট হওয়ার পর, বাসায় আসার পর, আর এর আগের টুকটাক কিছু সেলিব্রেশন আমাদের ছিল, কিছু আমার মামার বার্থডে ছিল, আমার মেয়ের বার্থডে ছিল, টুকটাক কিছু ভিডিও আছে যেগুলো নিয়ে আসলে কাজ করব করব করেও না করা হচ্ছে না, করা হচ্ছে না বলতে ইচ্ছা আছে কিন্তু বিজি থাকি, মাঝে মাঝে মন ভালো থাকে না। দেখেন কাঠগুলাপ, এই হলো অবস্থা। সো আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি, আজকে অবশ্য নার্সারিতে যাব। এই যে দেখেন এখানে মাটি সব সেট করে রাখা হয়েছে, এখানে বীজ ফালানো হয়েছে কিছু, তো আরও অনেক কাজ আসলে বাকি আছে, তো আস্তে আস্তে সবই শেয়ার করব ইনশাল্লাহ যদি সুস্থ থাকি। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।